শুধু অঞ্জলি দান আর দেবী দর্শনেই সীমিত রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের এবারের সরস্বতী পূজার আয়োজন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তাহিয়া রুবায়াত অপলা, সরাসরি যাচ্ছি তার কাছে। অপলা, পূজা কটা থেকে পূজার আয়োজন শুরু হবে? স্বাস্থ্যবিধি মানার কোনো আয়োজন আপনি দেখতে পাচ্ছেন কিনা? জি উর্মি, পূজার যে মূল যে আয়োজন, অঞ্জলি প্রদানের যে বিষয়টি, সেটি সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলবে। অর্থাৎ মাত্র 2 ঘন্টার জন্য দেবীকে অঞ্জলি দিতে পারবেন ভক্তরা। তবে হ্যাঁ, স্বাস্থ্যবিধির কথা আপনি জানতে চাচ্ছিলেন, দর্শনার্থীরা যারা আসছেন মূল যেই ফটক দিয়ে তারা প্রবেশ করছেন সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কঠোরভাবেই স্বাস্থ্যবিধি মেনেই তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। আমি যদি আয়োজন সম্পর্কে একটু বলি, তাহলে বলবো যে আমরা এই মুহূর্তে জগন্নাথ হলে আছি, এবং জগন্নাথ হলে আসলে আসলে খানিকটা আপনার মন খারাপ হবে, কারণ প্রত্যেক বছর আমরা যে জাঁকজমকপূর্ণ আয়োজন দেখি জগন্নাথ হলের খেলার মাঠে, আমরা দেখি প্রত্যেকটা ডিপার্টমেন্টের পক্ষ থেকে আলাদা আলাদা করে একটি প্যান্ডেল, আলাদা আলাদা করে দেবীকে সাজানো অথবা দেবীর আরাধনার যে বিষয়টি আয়োজন করা হয়, এবার শুধুমাত্র একজন দেবীকেই আমরা দেখতে পাচ্ছি, এবং আয়োজনটাও আসলে খুবই সীমিত পরিসরে হচ্ছে, এবং শুধুমাত্র দেবীর দর্শন এবং অঞ্জলি প্রদানের মধ্যে এটা সীমাবদ্ধ রাখা হচ্ছে। আমি একটু কথা বলতে চাই, সকাল থেকে এখানে দর্শনার্থীরা একে একে অনেকেই আসছেন, আমি একটু তাদের কাছ থেকে একটু জানবো যে আসলে বিশ্বজুড়ে যখন মহামারী, এর মধ্যে দেবী আমাদের কাছে এসেছেন, আমরা হয়তো পুরোপুরিভাবে পারছি না, সীমিত পরিসরে হলেও আমরা চেষ্টা করছি অঞ্জলি প্রদান থেকে শুরু করে দেবীর জন্য যেইটুকু করার, কেমন লাগছে? মোটামুটি ভালো লাগছে, কিন্তু অন্য বছর আরও বেশি হয়, সেটা বেশি আনন্দ থাকে, কিন্তু এবার অনেক তার তুলনায় অনেক কম। মোটামুটিভাবে পূজাটা উদযাপন কোনোরকম চলছে আর কি, এটাই আমাদের জন্য অনেক কিছু। আমি একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই, বিদ্যার দেবীর কাছে আমাদের বরাবরই প্রার্থনা থাকে বিদ্যার জন্য, তো এবার আসলে বিদ্যা দেবীর কাছে কি ধরনের প্রার্থনা থাকবে? এবার যেন মহামারীটা একটু কমে যায়, কারণ অনেক মানুষ মারা যাচ্ছে এখন, এই জন্য প্রার্থনা করব যেন সবাই সুস্থ হয়ে যায়। আরো একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই, বিদ্যার দেবী মহামারীর মধ্যেও আমাদের কাছে এসেছেন, মর্তে এসেছেন, কি প্রার্থনা থাকবে? যাতে মহামারীটা উঠে নেয়, সবাই সুস্থ হয়ে পড়াশোনা করতে পারে, জীবনটাকে নতুন ভাবে আবার গড়তে পারে, এটাই প্রার্থনা থাকবে। জি, অনেক ধন্যবাদ। ইশাত জাহান উর্মি, আপনি শুনছিলেন ভক্তদের প্রার্থনার কথা, শুনছিলেন আয়োজনের কথা, শুনছিলেন। এই ছিল এই মুহূর্তে আমার কাছে এখান থেকে সব শেষ তথ্য। ধন্যবাদ আপনাকে তাহিয়া রুবায়াত অপলা।